Wow! ভাল লাগতো যে এত এত যে এত কষ্ট করে মাশাআল্লাহ তুমি ভালো থাকো সুস্থ ভাবে ফিরে আসো এই দোয়া করি Okay, thank you. What's up, guys? It's me, your boy Tawhid Afridi, and welcome to vlog 56. Onek din jabo, literally onek din jabo. Ami shudhu papa ke bolei gechi, Noakhali jabo. But papa permission dayni. Eto din por papa amake Noakhali permission diye dise. So ajke ami vlog 56 Noakhali te kortechi. Ar amar sathe jacche amar full team without lal tomato. Tomar gramer bari jacche ki mon ki excited? Excited mane pura excited. Amar gramer bari holo kotha. Zakaria. Dear hobby, just dear. So, tu lagu chhama kajin je borishal theke chola ache vlog er jonno. So, ki? Tomar sathe ei first vlog e jacche er jonno onek bhalo lagteche. You mean vlog? Vlog. 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 Mamun bhai, nashta khaite hobe na. Gari te uthchi nashta khaben na. To cholen. Shopno to dekhechi tomake tomake. So guys, চলে আসছি মানে এটা না যে আমরা নোয়াখালী চলে আসছি বর্তমানে আমরা চলে আসছি বিরতি রেস্টুরেন্টে ভাইয়া এত কুয়াশা ঢাকায় তো আমরা কুয়াশাই দেখি না দেখাও So guys, বর্তমানে আমরা এখন খাওয়ার জন্য হোটেলে বসছি আফটার খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ হয়ে যাব খাওয়া দাওয়া সরি কি বললাম So guys, So guys, এখন আমরা খাবার দাবারের জন্য বসছি এখানে খাবার দাবার করব নাস্তাটা খাব এরপর সোনার বাংলাদেশ নোয়াখালীতে কাঁপানোর আগে আমরা কাঁপছি শীতের তীব্র শীতের ওইটাতে আমরা সবাই কাঁপছি তীব্র শীতের ধাক্কায় আমরা সবাই হতভঙ্গ তো কেমন লাগতেছে এখানে আমার অনেক ঘুম পাচ্ছে কেন ঘুম পাচ্ছে আমি একটু সুন্দর ঘুমেছিলাম কিন্তু তোমাদের ব্লগের কারণে আমাকে উঠতে হলো ব্লগ 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 দেখতে আসি তো মনে ভালোই লাগতেছে সব কিছু সমেৎকার একদম সাদা সাদা ফক ফক তাই নাকি ও সরি আমি তো নোয়াখালী এসেছি অন কোন দিন ওটা ডাব মানে ডাব বেগুন হাড়ি মনে করেন যে কুচি 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 করে সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমাদেরকে বিল দিবে বিকজ আমাদেরকে ঘুম থেকে টাইনে উঠাইছে মামুন ভাই যে নাস্তা খাই নাই দেখে আমি আবার যে গাড়িতে একটা ঘুম দিব তো লেটস গো সো আফটার লং টাইম এতদিন পর আমি ঢাকার বাইরে ট্রাভেল করতেছি আসলে আমি যেটা টার্গেট ধরছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমার যাওয়ার ইচ্ছা ওখানে ওই পর্যন্ত পৌঁছানো বিকজ আমি আগেই বলছি যে আমার ফ্যান বেস হচ্ছে ঢাকার আমার ফ্যান বেস ঢাকার ভিতরে নেই আমার ফ্যান বেস সবচেয়ে বেশি ঢাকার বাইরে এবং আমি এত রেসপেক্ট পাই আমি যখন এই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম তারা আমাকে ফ্রি চা খাওয়াচ্ছে তারপর তারা আমার সাথে ছবি তুলতেছে মানে একজন ওয়েটার হয়ে মানে আমি অবাক হয়ে গেলাম যে আমার আমার যে দর্শকটা এত ম্যাস পিপল কোথার থেকে এবং বাংলাদেশের যে ডিজিটালের যুগ এটা আসলে এভাবেই প্রমাণ হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সাপোর্ট এত ভালোবাসা দেওয়ার জন্য বাট নোয়াখালীকে এই ব্লগটা আপনারা অনেক পছন্দ করবেন এবং নোয়াখালীকে ফাটাই দিব এবার আমার সাথে মজা নিচ্ছে হঠাৎ মানে এভাবে চিলানোর উচিত ছিল না নীরব আমি জেনারেলি ভয় পেয়েছি চার ঘন্টা জার্নি পরে আমরা নোয়াখালীতে ঢুকছি এই জন্য এক্সাইটমেন্ট আমি এক্সাইটেড তো আমি রাইট মানে আমি এক্সাইটেড কেন বিকজ নোয়াখালীবাসীর জন্য ই করতেছি আর এটা নীরব ভিডিও করে লাভ নেই না
ভিডিওটা না থাকলে মাইর খেতেন ভাই আমার জাকারিয়া বলছিল সো গাইজ অফকোর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি রাহির বাসায় চলে আসছি রাহি সে হাই হাই ওর বাসা একটু মাইজদী থেকে একটু দূরে মানে শহর থেকে একটু মানে একটু 15-20 কিলো আর বেশি না বেশি না আর কি উনি আমার বাবা সালাম কষ্ট দিলাম সবাই না 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 ভাই কেমন হইছে এটা ওরে বাবা আমার তো হিরো লাগছে এটা হচ্ছে আমি যেখানে এখন আসছি বর্তমানে এটা হচ্ছে নোয়াখালীর একদম লাস্ট সাইডের দিকে আমি এখন নোয়াখালীর মেইন যে জায়গা যেটা হচ্ছে মাইজদী যেটা আমি এত বছর নাম শুনছি প্রত্যেকটা গানে বলো প্রত্যেকটা জায়গায় বলো ওইখানে নাম শুনছি সো ওইখানে যাবো অফকোর্স রাহির বাসা আসছি আমাদের টিএফএমএস এর একজন মেম্বার তো এখানে যদি ওদের সাথে দেখা না করে যাই তাহলে তারা খারাপ দেখায় সো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মাইজদী কি বলবো ভাই আমি তো আপসেট ভাই বুঝছো না কেমন আগে খারাপ ছিল এখন পুরো ভালো হয়ে গেছে আর আরেকটা হয়েছে ভাই আমি তো মানে এক্সাইটেড যে আপনি কত মানুষের দাওয়াত দেয় কত বড় বড় লোক আপনি ওই জায়গা যান না মানে আমি আমার মতো এক নাদান শিশুর বাড়িতে আসছেন এর উপরে তার কিছু হয় না ভাই তাই দেখেন কি করা যায় আপনার যেটা মন চায় আর কি বুঝুন তো ভাইয়া কেন তুমি এটা খুঁজে দাও ছোট বড় সবার মুখে ডালে ডালে আফ্রিদি রে তুমি আফ্রিদি তুমি তৌহিদ আফ্রিদি তুমি আফ্রিদি তুমি বাংলার আফ্রিদি ওয়াহ সো এখান থেকে আমি এখন মাইজদীর দিকে যাবো তার আগে আমি একটা কথা বলবো টাকায় আমার সো গাইজ বর্তমানে আমি হোটেলে চলে আসলাম আমি একটা আমার রুম নিলাম একটা অ্যান্ড নোয়াখালী আসলে অ্যামেজিং একটা সিটি অ্যামেজিং একটা শহর খুব ভালো লাগলো মাইজদীতে এখন আমি ঢুকছি এখনও মাইজদী ঘুরি নেই বাট পুরো নোয়াখালী অনেক বড় অনেক বড় আমি নোয়াখালী একদম শেষ প্রান্ত থেকে এখানে আসতে আমার এক ঘন্টা লাগছে তো আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি স্বাভাবিক আমি ঢাকা থেকে জার্নি করে আসছি অনেক তাহলে এখন আমি একটা ঘুম দিই ঘুম থেকে উঠে দেখাও আমি যে হোটেলে উঠছি অফকোর্স এটার উপরে একটা টপ ফ্লোরে এত জোস একটা জায়গা সেটার নাম হচ্ছে স্কাই ভিউ আমি জাস্ট দেখাই এখানে যে প্লেসটা ফুল নোয়াখালীটা দেখা যায় এখান থেকে এটা কিন্তু একটা হোটেল আমি বর্তমানে আছি হোটেল ভ্যালেন্টিনো আপনারা যারা যারা নোয়াখালীতে আসবেন প্লিজ হোটেল ভ্যালেন্টিনো উঠবেন বিকজ ইটস রিয়েলি অ্যামেজিং আমি মনে করি নোয়াখালীর মধ্যে এর চেয়ে বেস্ট হোটেল আর নাই কোথাও নোয়াখালী তো অন্দরই বেশি 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 আর বাড়িতে কোন দেওয়া আজকে আমি এমনিও রাত্রিবেলা পুরো নোয়াখালী শহরটা একটু দেখবো রাত্রিবেলার রাত্রির সৌন্দর্য কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য সকাল থেকে বারবার গেস্ট আসতেছে এই কারণে একটু প্রবলেম হচ্ছে তো
আমরা আমার ভাইয়ের বাইকে করে আমরা এখন যাচ্ছি পুরো নোয়াখালীটা ঘুরবো মেবি একটা মার্কেট আছে নোয়াখালীর অনেক নাম করা মার্কেট হ্যাঁ সুপার মার্কেট অনেক বড় সো ওই মার্কেটে আগে যাবো সো লেটস গো বর্তমানে আমি চলে আসছি নোয়াখালীর ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট যেটার নাম হচ্ছে সুপার মার্কেট নোয়াখালী সুপার মার্কেট অফকোর্স সো আমার খুব ইচ্ছা এটার ভিতরটা দেখার বিকজ বাইরে খুব অ্যামেজিং লাগতেছে দেখতে সো রাত্রেবেলা আগে মার্কেটটা দিয়ে শুরু করি কালকে সকালবেলা সব শেষ করবো ইনশাল্লাহ লেটস গো তা আমি আসছি তুমি কি কিনে দিবা আমার আমাদের নোয়াখালীর মাঝে একজন অনেক মোস্ট সেলিব্রিটি মানুষ এটা আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ মানুষ ভিড় করতেছে অ্যামেজিং আরেকটা ফেমাস জিনিস বলে এটা শুনছি নোয়াখালীতে যারাই আসে খালি হাতে যায় না আমার কি ভাল লাগে জানো এটা তোমারও ভাল লাগে এই আমার আম্মুর জুতার বাড়ি এত মজার ঠিক আছে মানে অন্যরকম একটা মজা সবার মায়ের জুতার বাড়ির মধ্যে কিন্তু একটা জাদু থাকে নাকি এটা মানে এমন কোন থিম আছে যেটা দিলে ফর্স হয়ে যাবো কোনটা মানে একদম ফর্সা যাবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে লাগাবো ফর্সা মানে এটা দিলে ইনস্ট্যান্ট ফর্সা হবে শিওর আপনি ফর্সা আপনি ফর্সা হতে চাচ্ছেন না মানে আমি মানে ইংলিশ বানাবেন আমাকে এই আসলেই অনেক বড় মার্কেট হ্যাঁ সো গাইস বর্তমানে মার্কেটটা তো আপনারা দেখলেনই লেটসি সামনে নেক্সট কোন একটা জায়গায় যাওয়া যায় খুব নিরিবিলি একটা জায়গায় যাবো যেখানে খুব সুন্দর হওয়ার কথা অফকোর্স আমি কি ভিডিও টিকটক ভিডিও করি গাইস আফটার লং টাইম ঘুরা 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 নোয়াখালী আজকে মানে প্রায় এক বছর পর্যন্ত আপনার গান শুনে আপনার দেখে এখন আজকে তিন মাসে আপনার সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে গেছে একদম সে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সে কোথায় এখন এখন আমার বাসায় আছে যাওয়া যাবে যাবে আমার একটা মায়ের মতো একজন যে সকাল থেকে আসছিল আমার সাথে দেখা করার জন্য বাট আমি বিভিন্ন ব্লগের কারণে বা ঘুমের কারণে তার সাথে আমার দেখা হতে পারেনি বাট অনেকক্ষণ পর তার সাথে আমার দেখা হয়েছে আমি এর জন্য সরি মাফ চেয়ে নিচ্ছি যে আপনি এত দেরি হয়েছে আজকে আসলে আমি জানতাম না যে আপনি আসছেন ক্লাস এইটে হয় আচ্ছা আচ্ছা আজকে প্রায় এক বছর পর্যন্ত আপনার গান ভিডিও দেখে এখন তিন মাস পর্যন্ত সে একদম মানে সিরিয়াস হয়ে গেছে আপনাকে দেখার জন্য যাবো কীভাবে যাবো কীভাবে এখন সে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ দরবার কান্না করতে শুধু আপনার সাথে একটু দেখা করার জন্য ঠিক আছে আমি তো যাচ্ছি আজকে ওর কাছে দেখছেন মন থেকে কিছু চাইলে অবশ্যই যাবো আপনি মা হয়ে আসছেন আমি আপনার ছেলে হয়ে যাচ্ছি আপনি আমার কাছে মা হয়ে আসছেন আমি আপনার কাছে ছেলে হয়ে যাচ্ছি সো গাইজ এরকম ভালোবাসা মাদের সবসময় আমাকে দিবেন সবসময় আমার জন্য দোয়া করবেন জানি আমি আপনাদের হয়ে সবসময় সেবা করতে পারি ইনশাআল্লাহ কি অবস্থা কি অবস্থা তোমার মা তোমাকে নিয়ে আসছে হুম তুমি গেলে না এটা কোনো কথা ঠিক আছে কই বসো কই দেখি আপনি যে আসছেন আমাদের বাসায় আমার থেকে এত ভাল লাগে এত আনন্দ হইতেছে আমার থেকে আমি বাট আমি বুঝাতে পারবো না তা না তাহলে আমার থেকে আপনি কি সব দিয়েছি আপনার কি ভাল লাগে মি মন থেকে ডাকছো না আমাকে মন থেকে ডাকলাম তবে ভাল লাগে যে আপনি যে বলতে যাবে বিশাল না বিলে করি এখন অনেক হয়েছে কিসের কান্না কাউকে তোমার নিয়ে আমি বেরোবো না খাইতে হুম আমার সাথে বেরোবো না খাইতে কি বলি আল্লাহ তোমার ডাক শুনছে
আল্লাহ তোমার ডাক শুনছে, আল্লাহ আমিও দেখলাম যে তোমার যে ভালোবাসা দেখো, তোমার মা তোমার কত ভালোবাসে। হ্যাঁ আল্লাহ কি রহমত, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক লক্ষ্মী মাশাআল্লাহ। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ আমি জিমের সাথে দেখা করলাম, ওর আসলে একটু প্রবলেম হয়। দেখেছি যে তারাও মানে এরকম অবস্থা, মানে তোমাকে এত পাগলের মতো ওরা ভালোবাসে যে তোমার ভিডিও দেখতে দেখতে ওরা মানে সব কিছু ভুলে গেছে। বিশ্বাস করো আজকে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম, যে আমি শকড, মেন্টালিভাবে একটু শক হয়ে গেলাম সকাল থেকে এই পর্যন্ত। আমি আর আল্লাহর কাছে আর কিচ্ছু চাওয়ার নেই, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আমি আল্লাহর কাছে তোমাদেরকে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আমি পেয়ে গেছি তোমাদেরকে, আমার আর কিছু বলার নেই, আমি তোমাদেরকে পেয়েছি, সম্মান দিছো। ইনশাল্লাহ আমি এমন কোনো কাজ করবো না যাতে যে মারা আমার দেখছেন এখন ভিডিওগুলো তার যাতে আপনাদের মান সম্মান নষ্ট হোক। সো গাইজ, এখানে সব ইউটিউবাররা আছে নোয়াখালী, সো নোয়াখালী ইউটিউবাররা এখানে একটা কেক কাটতে ওদের সাথে একটা ছবি ওরা একটা গাইজ। এখন সকাল 5টা বাজে, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সারপ্রাইজটা আমি নিচে দেখাবো। আমাদের ব্লগ টাইম আছে, আমাদের মেইন ব্লগ টাইমে কিন্তু সবাই মিলে প্ল্যান বানাইছো ভাই, তুমি কখন এসছো? সো গাইজ, বর্তমানে আমরা সবাই রেডি রেডি হয়ে নিচে নামছি, এখন সোজা প্রথম স্পট হচ্ছে আমাদের চেয়ারম্যান ঘাট। ওয়াও গাইজ, বর্তমানে আমি চেয়ারম্যান ঘাটে আসছি, অ্যান্ড এত জোশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে একটা বোট আছে, কিন্তু বোটটা একদম মাটির সাথে লাগানো। হ্যাঁ, ওখানেও বোটগুলো মাটির সাথে লাগানো। তো এই চেয়ারম্যান ঘাটে এখানে পানি নাই কেন? হ্যাঁ, পানি না আসলে এখন ভাটা চলতেছে, তো এই জন্য পানিটা শুকিয়ে আছে, যখন জোয়ার আসবে তখন পানিটা অনেক উপরে, এতটুকু উপরে উঠে যাবে। সিরিয়াসলি? হ্যাঁ গাইজ, লিটারালি এখানে মানুষ খেলতেছে, দৌড়াইতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে দেখছে, এখানে এটা বলে পুরো জোয়ার আসবে ফুল ভরে যায়। অ্যান্ড আমি আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে এইগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু নদীতে যখন যায় একদম 5-6 দিন পর আসে, রাইট? এক সপ্তাহ 2 সপ্তাহ পানির উপরই থাকে। সো আমি অবাক হয়ে গেলাম আর কি, আর জায়গাটা এত জোশ, মানে অ্যামেজিং অ্যামেজিং, আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু আই উইশ আমি যেতে পারতাম, কিন্তু আসলে পানি নাই দেখে আমি বুঝতেছি না। তাই এটা যখন জোয়ারের সাথে কিন্তু একটু পর্যন্ত আসে, এখানে উঠবে না, জাস্ট ওখানে না, এখানে উঠবে। গাইজ আপনারা কি বুঝতেছেন, যখন জোয়ার হবে ওইটা এখানে এসে লেগে যায়, মানে ওইটা এত নিচ থেকে এখানে এসে লেগে যায়। সো গাইজ, আমি এখন এখান থেকে চলে যাব আরেক দেশে, আরেক প্রান্তে, কারণ আমার কাছে খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এরকম নৌকায়। সো গাইজ, এই যে লাইনটা দেখতেছেন আপনারা, এখান থেকে ডাইরেক্ট ওই পর্যন্ত যায়, এখানে কিন্তু বরফ যায়, এই বরফটা এই লাইন থেকে যায়, এখান থেকে বরফটা মারে আর এখান থেকে বরফগুলো যায়। সো গাইজ, এখান থেকে আমরা সোজাসুজি চলে যাচ্ছি হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কে। সো লেটস গো, 1 2 3 গো। সো গাইজ, এখন আমি নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ডে চলে আসছি, আমি একটু দেখাতে চাই তোমাদের সবাইকে। এটা হচ্ছে নোয়াখালীর সবচেয়ে ফেমাস একটা জায়গা, এটা ঘোরা যায়, এখান থেকে হচ্ছে প্রবেশ, আর এটা এটা হচ্ছে ফুল ড্রিম ওয়ার্ল্ড, ইটস অ্যামেজিং প্লেস। নোয়াখালীতে আসলে অফকোর্স এই জায়গা আসবা, বিকজ ইটস টু গুড গাইজ। আমি ভিতরটা দেখলাম, তোমার সুন্দর ই আছে, ই আছে না? হ্যাঁ, এই যে রাইড আছে, রাইড আছে, অনেক কিছু আছে। যদি পরিবার এবং সবাইকে নিয়ে আসতে চান তাহলে এই জায়গায় আসা উচিত, এটা অনেক জোস একটা জায়গা।
কিন্তু আমার হাতে একদমই সময় নেই, বিকজ আমার আরও অনেক জায়গায় যেতে হবে। বাট আমার অনেকই ইচ্ছা ছিল আজকে এখানে একটু ঘোরা, বাট পারলাম না। এখান থেকে আমি এখন যাব হচ্ছে নেক্সট জোনে, 1 2 3। সো গাইজ, বর্তমানে আমি চলে আসছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে, আর এটা হচ্ছে নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এটা ব্যাপারে আছে, এটা হচ্ছে আমাদের নোয়াখালীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে নোয়াখালীতে এমন একটা বিশ্ববিদ্যালয় আছে। আর এখানে এখন প্রায় 25 ডিপার্টমেন্ট আছে, অনেক ভালো, সবাই বিভিন্ন জেলা থেকে এসে স্টুডেন্ট এখানে পড়তেছে। আর আমাদের হল ফ্যাসিলিটিস অনেক ভালো, এখন অ্যাকচুয়ালি অনেক বেশি, আমার সেই ধারণা নেই। আমরা যখন ভর্তি হয়েছি তখন ছিল 350 মতো, এখন প্রায় 3500 মতো হয়ে গেছে। ওয়াও, ওকে, সো এখন আমরা নেক্সট প্লেসে যাব, কজ আমাদের হাতে সময় নেই, রেডি? সো গাইজ, বর্তমানে আমি চলে আসছি নোয়াখালীর জেলা স্কুলে, যেটা ওয়ান অফ দ্য ফেমাস স্কুল, যেখান থেকে সব বড় বড় লেজেন্ডরা এখান থেকে বের হয়েছে। আর আমার সাথে আছে এরা সবাই। সো এইটাই হচ্ছে জেলা স্কুল, অফকোর্স দে আর ক্রেজি বিকজ তারা সবসময় ভিডিও দেখে। অ্যান্ড এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় লেজেন্ড যারা আছে তারা এখানে পড়াশোনা করছে। ওকে, সো এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওকে গাইস, সো এখন আমরা রাহির সাথে দেখা হয়ে গেল। রাহি, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু কলেজে ভ্রমণ টমন করবেন, তারপর আপনি যদি ভালো লাগে কোন জায়গায় যাওয়ার ওই জায়গায় যাবেন। ওই শোক দিয়ে যদি দুইটা মানুষের উপকার হয় তাহলে আমি 100 বার শোক করি। সো গাইজ, বর্তমানে আমরা চলে আসছি গান্ধী আশ্রম ট্রাস্টে, আর এটা শুধু নোয়াখালীতেই আছে। এটার ব্যাপারে আসলে আমি খুব কম জানি, বাট এটা আমি একটু ঘুরে দেখাবো। এখানে মহাত্মা গান্ধীর একটা বড় স্ট্যাচু আছে, আমি যেটা দেখছি, অফকোর্স তার ফেমাস চশমাটা। আপনারা সবাই হয়তো বা একটা জিনিস জানেন, তার একটা বিখ্যাত কথা যে তোমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয় এক গালে, তুমি আরেক গাল পেতে দাও। সো আমি আসলে এটার ইতিহাসটা এখনও জানি না, বাট এখানে আমার একটা আঙ্কেল আছে, সো তার থেকে আমি এটার ব্যাপারে ইতিহাসটা জানবো। বাট আমি তার আগে একটু ফিল্টার, আসলে মহাত্মা গান্ধী আসছিলেন এখানে 1946 সালে, এইখানে 46-এ না, এখানে 47-এর জানুয়ারি মাসের 29 তারিখে এসেছিলেন এখানে বাংলাদেশ, না এই এই গ্রামে, জয়াগ্রামে, বিভিন্ন গ্রামে উনি 47টা গ্রামে গিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে। এই জাদুঘরের সংস্কার কাজটা ইন্ডিয়ান গভর্নমেন্ট করতেছে। অফকোর্স আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে মহাত্মা গান্ধী যেই যেই ট্রাস্টটা আছে এখানে তা জাদুঘরটা করছে তারা, অফকোর্স তাদেরকে ধন্যবাদ। এবং আমি বলবো যে একজন লেজেন্ড, অফকোর্স মহাত্মা গান্ধী একজন লেজেন্ড আছে, উনি আমাদের মনের মধ্যে এখনও আছে, তার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সো এখানে আসবেন ইনশাল্লাহ, এটা ভেরি সুন উদ্বোধন হবে, সো আপনারা সবাই এখানে চলে আসবেন। Guys, Mahim, 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 Mahim,
দেখো না কি অবস্থা হয়ে গেছে পুলিশ তুমি আমার তোমার জেলে নিয়ে যাও তুমি রাগ করছো তাহলে গান ধরো কেন বোকা সো গাইজ এখন বর্তমানে আমার হোটেলটা লিভ করতে হচ্ছে এত মানুষ বাইরে আন্দোলন করা স্টার্ট করছে আমাকে না পাওয়া পর্যন্ত আমি যদি লিভ না করি তাহলে হোটেলের অনেক প্রবলেম ঠিক আছে বিকজ উই হ্যাভ টু গো রাইট নাও কজ এত মানুষ হয়ে গেছে নিচে পুরো বিশাল বড় ঝামেলা একটা সৃষ্টি হয়ে গেছে সো লেটস গো এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অল দ্য লাভ গাড়ি কি আসছে আমি এখানে আসছি ব্লগ করতে আর কি তোমাদের জন্য এত ভালোবাসা এত সাপোর্ট তোমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমি কোথায় যাচ্ছি স্বাভাবিক একটা হোটেল ওদের তো একটা ব্যবসা আছে আমাকে বলতেছে ভাই আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে তো কি হবে আমি তো আসছি দেখো আমার বাবা আমাকে আসতে দিতে যায় নাই কিন্তু আমি বাবার কাছে রিকোয়েস্ট করে আসছি যে বাবা প্লিজ কোনো গার্ড না নাথিং নাথিং কাউকে জানাবো না আমাকে আসতে আমার পাঁচটা টিমকে নিয়ে আজকে আমি আসছি আমার কাছে খুব ভালো লাগছে যে এত এত কষ্ট করার পরে তোমার জানাই যে এত ভালোবাসা এত সাপোর্ট তোমরা আমাকে দিচ্ছ প্লিজ তোমরা রাগ করবে না আমি ক্ষমা চেয়ে নিতে আমি যেখানে যাই না কেন তোমরা নোয়াখালী মানুষ দেখে দিছো ভাই তোমাদের মন অনেক বড় ভাই একটা ছোট ভাই ও এখন আমরা তো ওর বিদায় নিব ওর কাছ থেকে তো থ্যাংক ইউ ভেরি মাচ এত হেল্প এত সাপোর্ট করার জন্য আমার নোয়াখালী সবচেয়ে কাছের ছোট ভাই অ্যান্ড আই লাভ হিম ইজ ইজ ভেরি অনেস্ট অ্যান্ড খুব মানে জোস একটা ছেলে যাওয়ার আগে মানে কি বলবি যাওয়ার আগে বলুক বলবো বলুক নোয়াখালীতে কেমন লাগছে ব্যা নোয়াখালীতে মানুষের ঘনজোয়ার ছিল খুব ভালো লাগছে যে মানুষ এত ভালোবাসে তোমার এত কিছু খুব ভালো লাগছে নোয়াখালী এসে খুব ভালো লাগছে যেহেতু প্রথম দিন আসতে পারিনি প্রথম দিনে মজা মিস করছি বাট পরে সেকেন্ড দিন আসছি সেকেন্ড দিন থেকে অনেক মজা পেয়েছি সবার ভালোবাসা সবার কী বলবো রেসপেক্ট আনন্দ যা আছে সব কিছু খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে নোয়াখালী আবার বউকে কষ্ট কম দিবা সো গাইজ দেখতে দেখতে আমাদের ব্লগের জানি একদম শেষ নোয়াখালী আমার কাছে আমেজিং লাগছে অফকোর্স নোয়াখালীর যে উন্নতি এত উন্নতি দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম আর থ্যাঙ্কস টু একরামুল আঙ্কেল সে এত জোসভাবে মাইজ দিয়ে পুরো নোয়াখালীটাকে ধরে রাখছে উন্নতির দিকে তো তার জন্য একটা স্যালুট আর আমাদের সাথে থাকার কথা ছিল স্বভাবের ওয়ান অফ মাই ব্রাদার সো ও থাকতে পারেনি উই মিস ইউ ব্রাদার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নোয়াখালীবাসী যে আপনারা আমাকে এত সাপোর্ট এত লাভ এত ভালোবাসা দিয়েছেন আমি আসলে কখনো এত ভালোবাসা পাইনি আমি আগেই বলছি না যে গ্রাম সাইডে আমার ফ্যান বেসটা অনেক বেশি সো থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমি জাস্ট আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে কমেন্টে লিখবেন যে নেক্সট আমি কোন জায়গায় যাব কোন জায়গায় যেয়ে ব্লগ করে আসবো আসলে নোয়াখালী এত বড় যে আমি শেষ করতে পারিনি দুই দিনে কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ যদি এই ব্লগ আরও মানুষ নিচে লেখে যে নোয়াখালী পার্ট টু চাই তাহলে ইনশাল্লাহ এসে আমি আরেকবার ব্লগ করে যাবো যেগুলো যেগুলো যেতে পারিনি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড দ্যাট